नियंत्रण खोकर चार पहिया वाहन पलटने से 5 लोग घायल हो गए। घटना में चालक सुरक्षित है। घटना आसनसोल के सालनपुर थाना क्षेत्र के सुईडी में राष्ट्रीय राजमार्ग नंबर 19 से सटे इलाके में घटी है। मालूम हो कि शनिवार की शाम झारखंड से आसनसोल जा रही एक चार पहिया वाहन का पहिया फट गया और अनियंत्रित होकर डिवाइडर से टकरा गई और वाहन पलट गई। वाहन में चालक समेत 6 लोग सवार थे और 5 लोग घायल हो गए हैं। बताया जा रहा है कि चालक का इलाज चल रहा है, उसे अस्पताल भेजा गया है। वहीं सालनपुर थाने के पुलिस और कुल्टी ट्रैफिक गार्ड के पुलिस घटनास्थल पर मौके पर ही पहुंच गए। এসে গাড়ি ফাড়ি সব ক্লিয়ার করার ব্যবস্থা করি। এসে আমরা যখন আসি তখন দেখি যে পুলিশ গাড়িতে নিয়ে চলে যায় পেশেন্ট যারা ছিল তাদের হসপিটালাইজ করে। আমাদের অ্যাম্বুলেন্স ছিল দাঁড়িয়ে, আমরাও ছিলাম সেফটি দিয়ে। এখন গাড়ি ওঠার ইয়ে হবে, ক্লিয়ার হয়ে গেছে রোড মোটামুটি। কজন ছিল গাড়িতে? 5-6 জন ছিল, তার মধ্যে একজন আছে, বাকিগুলো সব হসপিটালাইজ। গাড়ির কী অবস্থা রয়েছে? গাড়ি চুরচুর হয়ে গেছে, সামনে চাকা বাস্ট হয়েছে। গাড়ি ঝাড়খণ্ড থেকে আসছিল, মানপুর যাচ্ছিল। অবস্থা ইনজয়েড আছে সবাই, ড্রাইভারও লেগেছে, ড্রাইভার অত কিছু হসপিটালাইজ হয়নি, এখানে আছে। কী কারণে হয়েছে? সামনে চাকা বাস্ট করে গেছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত চ্যাটার্জি, আমি ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে পেট্রোলে আরপিও। বন্ধুরা গাড়ি গল্প করছিলাম, একটা গাড়ি আসছিল, এই গাড়িটা আসছিল ঝাড়খণ্ড থেকে কলকাতা যাওয়ার রোডে। সেই সময় টায়ারটা ব্লাস্ট করেছে এবং এই রোড থেকে আমি এই ঝাড়খণ্ড থেকে আসছিল কলকাতা বলে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। রানিং হয়েছে আবার ছজন ড্রাইভার, ওনার আর দুটো মহিলা আর দুটো বাচ্চা লেগেছে। সামনে দুটো না, কারোর লাগেনি বেশি, কিন্তু একটা বাচ্চার এখানে মাথায় লেগে যায়, একটা মহিলার লেগে গেছে। এখন সুস্থ আছে, আমি আমার গাড়িতে পাঠালাম। আসানসোল সে বিজু মন্ডল কে রিপোর্ট, পিবি টিভি নিউজ।